এই মৌলবী আবার করোনা ভাইরাসের সাথে কথা কইছে, বলাছে যা দুদিল দুদিল বান্দা কালেমা চোর, না পায় শ্মশান না পায় গোস। খান সাহেব আমাদের এমপি সাহেব উনি বলেছেন, আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই যখন হেতিমগঞ্জে উনি বসা, আমি দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা করেছি, তখন ওই আমার খান সাহেবের দাড়ি কাঁচা, আমার গুলো তো আর মহা কাঁচা, কিন্তু কেটে গেল প্রায় চল্লিশ বছরে আমার ওয়াজের বয়স। সম্মানিত সুধী ভাইরা আমার, এই জন্য দেহের জগৎ একটা, রুহের জগৎ আর একটা, একটু হচ্ছে আলমে আর ওয়াহ রুহের জগৎ। আমার নবী পৃথিবীতে আসেন নাই, এখনো মানুষের দেহ অবয়ব তৈরি হয় নাই, তার আগে আলমে আরো রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে নিয়ে তিনি তাদের শপথ পড়ালেন। ওহিদে আখাদাল্লাহু মিসাকান নাবিকিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। এইখানে রুহের জগৎ, অতএব রুহটা হচ্ছে প্রশাসনিক জগতের আন্ডারে, এটা হচ্ছে আল্লাহর আদেশের জগতের সাথে রুহের সম্পর্ক, কথা খেয়াল করছেন? অতএব সেই রুহটা দেহের মধ্যে আছে, সেই দেহের মধ্যে এই রুহটা, এটা আত্মাটা আমার দেহের মধ্যে আছে, এটা আমার কলবের মধ্যে অবস্থান করে। অতএব এই কলবটা যদি খারাপ হয়ে যায়, কথা বললাম, তখন কিন্তু সে আর কথা শুনে না, এটা কখনো বেঈমান হয়ে যায়, মোতাকাব্বের হয়ে যায়, কলবটা কখনো কখনো বেঈমান হয়ে যায়। কই কেমন করে আসুন, পবিত্র কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবিন মুতাকাব্বিরিন জাব্বার। আল্লাহ বলেন, আমি কখনো কখনো কলবটা যখন মুতাকাব্বির হয়, এটা যখন অহংকারী হয়, তখন এটার উপর আমি সিলগালা করে দেই, ওটাকে আর আগে বাড়তে দেই না। কথা বুঝতে পারছেন ভাই না আমার? কখনো কখনো মানুষের কলবটা এমন হয়ে যায়, এটা বেঈমান হয়ে যায়, এটা এমন হয়ে যায় যেটা সত্যের কথা মানতে চায় না, কখনো কখনো এটার উপরে দাগ পড়ে যায়। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ বলেন, কখনো কখনো কলবের উপরে দাগ পড়ে যায় আমার, কখন কলব লোভী হয়ে যায়, লোভী হয়ে গেলে কলবটা তখন আমার কন্ট্রোলে থাকে না। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, ইনিত্তাকাইতুম না ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুল কাওলাম মারুফা। আমার নবীজি বলেন, আয়েশারে নবী স্ত্রীগণ তোমরা শোনো, পর পুরুষের সাথে কখনো ভান করে কথা কইও না, রং ঢং করে কথা কইও না। পুরুষের কলবের মধ্যে একটা নেকড়ে বাঘ চাই আছে, যদি তুমি বলো ভাইজান আসেন ঘরের ভিতরে একটু চা খাইয়া যান, তো ভাইজানের ওই নেকড়ে বাঘটা তার এই মরা আত্মাটা, তার নষ্ট আত্মাটা তোমার উপরে আক্রমণ করে বসতে পারে। এই জন্য কখনো কখনো কলবটা, এটা কখনো কখনো এটা অসুস্থ হয়ে যায়, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আবার কখনো কখনো কলবটা এমন হয়ে যায়, এটা অন্ধ হয়ে যায়। আল্লাহ বলেন, فَإِنَّهَا لَا تَعْمَى الْأَبْصَارُ وَلَكِنْ تَعْمَى الْقُلُوبُ الَّتِي فِي الصُّدُورِ। আল্লাহ বলছেন, ওদের চোখ নষ্ট হয় নাই, ওদের অন্তর্চক্ষুটা কি হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে, এই জন্য সত্যটাকে তারা উপলব্ধি করতে পারছে না। এই অন্ধ কলবটা, এটা খোলার জন্য কলবের যত কালিমা আছে, লিকুল্লি শাইয়িন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আল্লাহর জিকির ছাড়া এই কলবের ময়লা দূর করার কোনো ক্ষমতা নাই। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির দিয়ে তোমার কলব, তোমার জীবনটাকে শান্ত করা ছাড়া আর অন্য কোনো ব্যবস্থা নেই। এই জন্য আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই কাদরিয়া তরিকার জিকির চালু করেছেন। এ কারণে পীর মাসায় গলিয়া উলিয়া কেউ চিশতিয়া, কেউ কাদেরিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া, কেউ মুহাম্মদিয়া, কি বলেন ঠিক কিনা? আর এইটা নিয়ে ব্যঙ্গ করছে ওই মৌলবী আলেমে সু, যে টাইকে জায়েজ করতে যাই আকা তৈ সিজিল্লিল কুতুব, কোরআনের আয়াত দিয়া এই মৌলবী আবার করোনা ভাইরাসের সাথে কথা কইছে, কথা বল। এই ধরনের কতগুলা
এগুলো আমাদের কাছে আসে, এগুলো আমাদের জন্য বড় কলঙ্কের কারণ। কত কন্যা এ সমস্ত অলিয়া উলিয়া পীর মাসাইকদের সম্পর্কে, এদের সম্পর্কে যাদের ধারণা কম, আজ তারাই ওই হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির মতো মহান অলিয়া উলিয়াদের দরগাগুলোকে তারা দুর্গ বলে, মানে দরগা যেটা সেটাকে তারা কি বলে, দুর্গা বলে, দুর্গা বলে তারা। কত বুঝতে পারছি, আজকে এরাই ওই সমস্ত জায়গায় বোমা মারে। কথা বললাম অলিদের, যারা যেখানে শুয়ে আছেন আল্লাহর অলিদের সাথে তাদের এত বড় শত্রুতা, অথচ এই জমিনের মধ্যে ইসলাম প্রচার করেছেন এই সমস্ত অলিয়া উলিয়া। শাহজালাল ইয়েমেনি, শামাকদুম, শাহলি, শাপড়ান, শামানত, শাহ ফাতেহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদী, শাহ শরফুদ্দিন চিশতি, বেহেশতি, খানজান আলী, ওই আল্লামা ইয়াকুব বদরপুরি, আল্লামা সাহেব কেবলা ফুলতলী রহমতুল্লাহ আলাই, স্যার সিনার শাহ সুফি নিসারউদ্দিন, আবু জাফর মোহাম্মদ সারে, ঠিক এমনি করে ফুরফুরার আবু বকর সিদ্দিকী ফুরফুরবি রহমতুল্লাহ আলাই, হজরতে সুফি ফতে আলী ওয়াইসি, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, হজরতে সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইর উত্তর শুনি, হজরতে কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইর মতো মহান ব্যক্তি আজকে এদেশের মধ্যে ইসলাম প্রচার করেছে। আজকের এই দেহের ডাক্তার আমার অ্যাপোলোতে আছে, কিন্তু মনের ডাক্তার অ্যাপোলোতে পাওয়া যাবে না, এটা পাওয়া যাবে সাহেব বাড়িতে। কত এটা ফুলতলিতে পাওয়া যাবে, সারসিনায় পাওয়া যাবে, সুবহানাল্লাহ। কোন না ওই সমস্ত জায়গায় আজকে, এ কারণে আমরা সেখানে যাই, ওখানে এ কারণে যাই, যেটা আমার আত্মা, যেটা আমার চালিকা শক্তি, আমার দেহের চেয়ে বেশি মূল্যকার, আমার রুহের, রুহের মূল্য অনেক কি বেশি, রুহ না থাকলে আমার সব অচল, কাজে সেটাকে সচল করার জন্য জিকির আজকার এবাদত বন্দেগীতে যেন আমি সুস্থ সবল থাকতে পারি, এ কারণে আজকের এই সমস্ত অলিয়া উলিয়া পীর মাসাই ইমানের দৌলতে আমাদেরকে তারা ভাগ্যবান বানিয়েছেন। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত নবী এবং রসুল যারা, তারা এই বিষয়টাকে এস্টাবলিশ করেছেন, মানুষকে তার অপরাধ থেকে মুক্তি দেওয়ার জন্য, তার দেহের সমস্ত চাহিদা থেকে তাকে রক্ষা করার জন্য এই রুহটাকে আর কলবটাকে তারা শাসন করেছেন। এই কলবটাকে তারা কি করছেন, শাসন করেছেন, এবং সেখানে জিকিরের ধাক্কা দিয়ে, কলবের মধ্যে জিকির জারি করে দিয়ে শয়তানকে তারা উৎখাত করে দিয়েছেন। কথা কি বুঝতে পারছেন? এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা, এই মহাগ্রন্থ আল কোরআন যাদেরকে দিলাম, কত বড় ভাগ্যবান জাতি, এত বড় মহাবিজ্ঞানের গ্রন্থ যারা পেল, সত্যটাকে স্পষ্ট করে দিয়েছে এই কোরআনে, কোন এমন এক বিজ্ঞান নাই যা কোরআনে নাই। এটা পাওয়ার পরও তিন দলে মানুষ বিভক্ত হয়েছে, ফামিনহুম যালিমুন লিনাফসি, একদল মানুষ তো জঘন্য জালেম হয়ে গেছে কোরআন আসার পরও, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগি নাই, বরং তারা আরো কয়েকটা দলে বিভক্ত হয়েছে, তাদের মধ্যে কেউ কেউ তো এমন যে কোরআনের আয়াত দিয়ে তারা আমার নবীর প্রতিও আক্রমণ করে। কোরআন পাওয়ার পরও নবীর সাথে তারা ভালোবাসা তৈরি করতে পারে নাই, ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুক্তাসিব, আর এদের মধ্যে একটা দল আছে যা দুদিল দুদিল বান্দা, কালেমা চোর, না পায় শ্মশান, না পায় গোর। কথা কন্যা, না তো ইসলামের কোনো কথা তার কাছে আছে, ইসলামের কোনো বাণী আছে, না তার মধ্যে কোনো আমল আছে। কথা কন্যা, সম্মানিত সুধি, আল্লাহ বলছেন আমি যে কিতাব দিলাম, এই কিতাবের তিন ভাগে বিভক্ত মানুষ, তার মধ্যে একটা দল এই কোরআনের পাশেও যায় না, কোরআনের কাছেও যায় না, মসজিদে ফেলে রেখেছে, কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই, আর একদল মানুষ আছে কিন্তু ওই অকেশনে, কথা বুঝতে পারছেন, সবে বরাতে দেখা হয়, মসজিদের দেখা হয় সর্ববরাত, লাইলাতুল কদরে দেখা হয়, আর একদল ওমিনহুম সাবিকুম বিল খায়রাত বিইজনিল্লাহ, আর তারা হলেন আল্লামা সাহেব কিবলা ফুলতলী রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, যারা কখনো মসজিদকেও দূরে সরায় নাই, মানুষের জীবনকেও সরায় নাই, আল্লাহর ইবাদত বন্দেগী, নবীর প্রেম ভালোবাসা নিয়ে মানুষগুলোকে যারা পথ দেখিয়েছেন, নিজেরা প্রতিষ্ঠিত হয়েছেন, প্রত্যেকটি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই, দিন এমন যায় নাই যেখানে 10-12টা মাহফিল হয় নাই, কে বলেন ঠিক কিনা, আজকে তার সন্তানরা হিমশিম খাচ্ছে, আজকে নাতিরা পর্যন্ত মাঠে নেমেছেন, তারপরও সামাল দিতে পারছেন না। আমাদের খান সাহেব, আমাদের এমপি সাহেব, উনি বলেছেন আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই যখন হেতিম গজে উনি বসা, আমি দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা করেছি। কথা বুঝতে পারছেন, সেই দিক থেকে তো আমি পুরানা, আপনাদের মুরব্বী, কি
কি বলেন ঠিক না? তখন ওই আমার খান সাহেবের দাড়ি কাঁচা, আমার গুলো তো আর মহা কাঁচা, কথা বুঝলেন? আমরা কাঁচা মানুষ। সেই সময় আপনি ছবি দেখেন, সেই সময় আপনি ফিতা টানেন, ফিতা টানলেই আপনি দেখতে পাবেন যে ওই সময় আমরা ছিলাম একেবারে এমন এক যুবক। তখন সারসিনা মাদ্রাসা থেকে কেবলমাত্র আমি শিক্ষকতায় বের হয়েছি, একটা তাজা জীবন নিয়ে আসছি, কথা বুঝতে পারছেন? এখন তো দীর্ঘ সময় পর্যন্ত কেটে গেল, প্রায় 40 বছরে আমার ওয়াজের বয়স, কথা খেয়াল করেছেন? এই জন্য আপনাদের খেদমতে আরজ করতে চাই, সম্মানিত সুদী, ওলিয়া উলিয়া ছাড়া আমাদের সৎপথে যাওয়ার কোনো উপায় নাই। পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার রুহের সাথে তাদের সম্পর্ক নাই, তাদের সম্পর্ক কিসের সাথে? দেহের সাথে। এই জন্য এইটা চিকিৎসা ভালো বুঝে, কিন্তু আপনার দেহের ভিতরে যে হিংসা বিদ্বেষ, এটার ভিতরে যত ধরনের কেবের অযোগ, কথা বুঝেন নাই, এর মধ্যে লৌকিকতা, যত ধরনের অহংকার, গর্ব, দর্প, এই সবগুলো ধ্বংস না করলে আপনি তো প্রকৃত মানুষ হতে পারবেন না, আমি তো প্রকৃত মানুষ হতে পারবো না। এই জন্য এগুলো ধ্বংস করা ছাড়া আল্লাহর জান্নাত পাওয়ারও কোনো সুযোগ নাই। তাই যে জিনিসটা আমার প্রতিবন্ধক, যে জিনিসটা আমাকে বাধা সৃষ্টি করে, যেটার কারণে মুহূর্তে মুহূর্তে আমার গুণাগুলো হচ্ছে, সেগুলো বাঁচতে গেলে এই দরবারে আমাকে যেতে হবে। এই রুহের হাসপাতাল হলো ফুলতলি দরবার, সারসিনা দরবার, সুবহানাল্লাহ। দেহের হাসপাতাল হলো অ্যাপোলো আর স্কোয়ার, কি বলেন ঠিক কিনা? আর রুহের হাসপাতাল হলো ফুলতলি সারসিনা দরবার, সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব যে আজকের সত্যিকার অর্থে আমাকে এখানে সুযোগ দেওয়া হয়েছে আসার, এবং কিছু বলারও সুযোগ আমি পেলাম। এই মোল্লা গ্রাম লতিফিয়া ইসলামী যুব সংঘ, আল্লাহর ওলিরা, আল্লামা সাহেব কবলা রহমতুল্লাহ আলের মতো ব্যক্তি এই সমাজের মধ্যে যদি না থাকতেন, আমরা আসলে ধর্মটাকে এত সুন্দর করে মূল্যায়ন করতে পারতাম না। ধর্মটাকে আমরা বুঝেছি, এই ধর্ম ছাড়া মানুষ মানুষ থাকে না, ইসলামকে বাদ দিয়ে মানুষ পশু হয়ে যায়। জোরে বলেন, ইসলাম ধর্মকে বাদ দিয়ে মানুষ কি হয়ে যায়? পশু হয়ে যায়। তাই এই পশুত্ব থেকে রক্ষা করতে গেলে ওলিয়া উলিয়াদের পাশে যাওয়া ছাড়া আর কোনো উপায় আমাদের নেই। আমি আশা করি আপনারা এগুলো মনে রাখবেন।